উনগোটি জেলার বাহান্ন চণ্ডীপুর বিধানসভা কেন্দ্র মূলত সিপিআইএম এর দুর্গ হিসেবে পরিচিত এই কেন্দ্র থেকে একাধিকবার বিজয়ী হয়েছিলেন বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী তপন চক্রবর্তী তিনি ছিলেন রাজ্যের প্রাক্তন শিক্ষা ও স্বাস্থ্যমন্ত্রী দু হাজার আঠেরো সালে ত্রিপুরা বিধানসভা নির্বাচনেও এই কেন্দ্র থেকে জয়ী হয়ে বিধায়ক পদে দায়িত্ব পালন করেছেন আসন্ন দু হাজার তেইশে ত্রিপুরা বিধানসভা নির্বাচনে দীর্ঘদিনের পোর খাওয়া রাজনৈতিক ব্যক্তিত্ব তপন চক্রবর্তীকে বসিয়ে চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রে বামফ্রন্টের পক্ষ থেকে প্রার্থী করা হয়েছে সিপিআইএমের কৃষ্ণেন্দু চৌধুরীকে তপন চক্রবর্তীর মতো তিনিও এই কেন্দ্রে নিজের আধিপত্য বজায় রাখতে শুরু করে দিলেন প্রচার অভিযানে বুধবার দীর্ঘ প্রায় সাড়ে তিন ঘন্টা সময় তিনি অংশ নেন একটি বাইক র্যালিতে যে র্যালিটি 45 কিলোমিটার রাস্তা পরিক্রমা করে এই র্যালিতে যুবকদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো স্কুল মাঠ থেকে থেকে আমরা হয়ে চন্দিপুর শ্রীরামপুর হালাইপুর থেকে চন্তল বলবিলাস ফুলতলি পঞ্চমনগর নুগা হয়ে আমরা ভগবাননগর বৌনগর জলায় বিভিন্ন পথ পরিক্রমা করে আমরা এখন চীরা এসে জমা মূলত আপনি জানেন যে আগামী ষোলোই ফেব্রুয়ারি আমাদের রাজ্যের বিধানসভা নির্বাচন সেই নির্বাচনে ত্রিপুরা রাজ্যের মূলত গণতন্ত্রের উপর যে আক্রমণ সংবিধানের উপর যে আক্রমণ তার বিরুদ্ধে যে আওয়াজ উঠেছে তার বিরুদ্ধে আমাদের এই বর্জমান মিছিল এবং আগামী বিধানসভা নির্বাচনে আমাদের বামফ্রন্টের প্রার্থী এবং আমাদের সহযোগী প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করা আবেদন জানিয়ে মূলত আমরা গোটা বিধানসভা এলাকায় আমাদের যুবকরা এই বাইক র্যালি সংগঠিত অন্যদিকে তেপ্পান্ন শহর বিধানসভা কেন্দ্র পুনরুদ্ধার করতে এবার মরিয়া হয়ে উঠেছেন কংগ্রেসের প্রাক্তন বিধায়ক বীরজিৎ সিনহা দু হাজার সালের ত্রিপুরা বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে তিনি হেরেছিলেন সিপিআইএমের মবসুর আলীর কাছে উনিশশো সালে জোট সরকারের আমলে এই কেন্দ্র থেকে জয়ী হয়ে বীরজিত সিনহা পঞ্চায়েত মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন এই কেন্দ্র থেকে তার ধারাবাহিকভাবে বিজয় রথ থেমে যায় একমাত্র দু সালে ত্রিপুরা বিধানসভা নির্বাচনে দু ত্রিপুরা বিধানসভা নির্বাচনে তিনি পুনরায় এই কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন যার কারণে মরিয়া হয়ে উঠেছেন ক্ষমতা পুনরুদ্ধারে বুধবার দুপুরে কৈলা শহরের মূল বাজার হিসেবে পরিচিত পানি চৌকি বাজারের প্রতিটি দোকানে গিয়ে ব্যবসায়ীদের সাথে কথা বলেন তিনি কথা বলেন পথে চলতি সাধারণ মানুষের সঙ্গেও চলনী বলনে প্রাক্তন এই বিধায়কের ভাবখানা এমন ছিল যেন সকলের সঙ্গেই তার আত্মিক পরিচয় রয়েছে ছিল প্রতিশ্রুতির বন্যাও বাম গণতান্ত্রিক ধর্ম নিরপেক্ষ জোট ক্ষমতায় এলে প্রথমেই দশ হাজার তিনশো তেইশ চাকরিচ্যুত শিক্ষক শিক্ষিকাদের চাকরির ব্যবস্থা করা হবে শহরে ইংরেজি মাধ্যম মহাবিদ্যালয়ে স্থাপন করা হবে কৈলাসনের গর্ব ত্রিপুরার গর্ব সীমান্ত যে আমাদের প্রত্নতাত্ত্বিক তীর্থ কু এই ডেভেলপও আমরা করবো কারণ এখনও ছয় কোটি টাকার স্যাংশন হয়ে আইজলের আর্কোলজি ডিপার্টমেন্টে পড়ে আছে ওইটা উদ্যোগ কিছু হয়নি ট্যুরিজম আকর্ষণের জন্য কোনো কিছু করা হয়নি ট্যুরিস্টরা দেশ বিদেশে আসতে থাকার কোনো সম্বন্ধ নেই সীমান্ত আজ কেন্দ্রীয় কংগ্রেস সরকারটাকে মঞ্জুর করা হয়েছে এখন পর্যন্ত এটা চালু করতে পারেনি এবং বিষয় নিয়ে নির্বাচন মানে ক্ষমতা দখলের লড়াই নেতাদের কাছে প্রায় পাঁচ বছরই সাধারণ মানুষ তুচ্ছ তাচ্ছিল্যের মতো হয়ে থাকেন আর ভোটেলেই এই নেতাদের কাছে গণদেবতাদের মূল্য হয়ে ওঠে স্বর্ণ কিংবা রোপোর মতো গণদেবতাদের ভেলকি ফুলকি দেওয়া রাজনৈতিক নেতা ব্যক্তিদের কাছে মশলার গায়ে মতো ধুয়ে নিলেই সাফ হয়ে যায় সবকিছু হারিয়ে যাওয়া বইয়ের পাতার মধ্যে শুরু হয় পুনরায় প্রতিশ্রুতি দেওয়ার জোয়ার প্রতিশ্রুতি আর প্রতিশ্রুতি সব মিলিয়ে নেতাদের গোলাপি কথায় ভাগ্য ঝুলতে থাকে সাধারণ মানুষদের লাগিয়ে আমাদের এই ক্ষুদ্র ব্যবসায়ীরা না এবং এটার জন্য আমি রাখি আমাদের কৈলাসরের ব্যবসায়ীরা আমার সুপরিচিত আসার